আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, সৌদি সফরে আমন্ত্রণ জানাতে ইমরান খানকে যুবরাজের ফোন। বিস্তারিত সংবাদে আরো জানবেন, সানা বিমানবন্দর বন্ধ থাকায় 80,000 লোকের মৃত্যু হয়েছে। এদিকে কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে ইরান চীন চুক্তি হয়নি বলল বেইজিং। আজকের সংবাদে আরো জানবেন, থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে 3,000 বার্মিজ। এদিকে ত্রুটি ধরা পড়ল চীনের J-20 স্টেলথ ফাইটার জেটে। আজকের সংবাদে আরো জানবেন, সন্তানদের সঙ্গে 4 বছর ধরে দেখা করতে পারছেন না ফিলিস্তিনি নারী। সর্বশেষ সংবাদে জানবেন, কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরকে বরখাস্ত করলেন এরদোগান। এবারে বিস্তারিত, সৌদি সফরের আমন্ত্রণ জানাতে ইমরান খানকে যুবরাজের ফোন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সৌদি আরব সফরে আমন্ত্রণ জানিয়েছে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার টেলিফোনে এ আমন্ত্রণ জানান তিনি। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করেন এই দুই নেতা। খবর দ্য ডনের। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এর প্রধানমন্ত্রী দপ্তর সূত্র অনুযায়ী ফোনে কথোপকথন এর সময় সৌদি যুবরাজ করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় ইমরান খানও সৌদি যুবরাজের শারীরিক অবস্থার খোঁজ নেন। সৌদি যুবরাজ সালমানের কিছুদিন আগে একটি অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে গত 21 মার্চ সৌদি যুবরাজ ও বাদশাহ পৃথক বার্তা পাঠিয়ে পাকিস্তান এর প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করেন। 68 বছর বয়সী ইমরান খান গত বৃহস্পতিবার করোনার টিকা নেন। চীনের তৈরি সিনোফার্মের টিকা নেওয়ার 2 দিন এর মাথায় গত শনিবার তার করোনা শনাক্ত হয়। এদিকে এক চিঠিতে প্রধানমন্ত্রী ইমরান খান জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মধ্যপ্রাচ্যে গ্যাস লাগানোর বিশাল পরিকল্পনার জন্য সৌদি রাজ পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। চিঠিতে ইমরান খান লেখেন, আমি অত্যন্ত খুশি যে এই মহামারীর মধ্যে রাজ পরিবার এর সবাই সুস্থ আছেন। দুটি পবিত্র মসজিদ এর রক্ষক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানাই। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্বন নিঃসরণ কমানো, ভূমিক্ষয় সহনীয় পর্যায়ে রাখতে সৌদি সবুজায়ন প্রকল্প ও মধ্যপ্রাচ্য সবুজায়ন প্রকল্প নামে সৌদি আরবের মহাপরিকল্পনার খবরে আমি আনন্দিত বলে ইমরান খান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, সৌদি নেতাদের দৃষ্টিভঙ্গি পাকিস্তান সরকারের ক্লিন অ্যান্ড গ্রিন পাকিস্তান বা সবুজ ও পরিচ্ছন্ন পাকিস্তান উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সৌদি আরব ও পাকিস্তান জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় প্রকৃতিগত সমাধানে বিনিয়োগ করছে। 2014 ও 2018 সাল পর্যন্ত পাকিস্তান প্রায় 1 বিলিয়ন গাছ লাগিয়েছে। এখন আমাদের লক্ষ্য 1,000 কোটি বৃক্ষরোপণ, যা বিশ্বের অন্যান্য দেশও অনুসরণ করবে বলে আমি বিশ্বাস করি। গত 25 মার্চ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সবুজায়ন ও মধ্যপ্রাচ্য সবুজায়ন প্রকল্পের ঘোষণা দেন। তিনি জানান, 2030 সাল এর মধ্যে সৌদি আরবে 1,000 কোটি গাছ লাগানো হবে আর মধ্যপ্রাচ্য সবুজায়ন প্রকল্পের আওতায় আরব বিশ্বের অন্য দেশগুলোর আরও 4,000 কোটির গাছ লাগাবে রিয়াদ। এটি হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম বন পুনরুদ্ধার কর্মসূচি। এদিকে সানা বিমানবন্দর বন্ধ থাকায় 80,000 লোকের মৃত্যু হয়েছে। ইয়েমেন বলেছে, গত 6 বছর ধরে সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর লাগাতার অবরোধের কারণে অন্তত 80,000 মানুষের মৃত্যু হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিয়েছে ইয়েমেন এর পরিবহন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা। এছাড়া আরও 4.5 লাখ মারাত্মক অসুস্থ মানুষ যারা বিদেশে চিকিৎসার জন্য যেতে চান তারা শুধুমাত্র সৌদি আরবের অবরোধের কারণে যেতে পারছেন না এবং দুঃসহ যন্ত্রণা ভোগ করছেন। মন্ত্রণালয় গতকালের সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 1,083টি ট্রাক ও ট্রাঙ্কার, 4,490টি রাস্তা ও সেতু এবং 7,229টি গাড়ি ধ্বংস হয়েছে। 2015 সালের 26 মার্চ সৌদি আরব এবং তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ আমেরিকা ও পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে দারিদ্র পীড়িত ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালায়। আগ্রাসন শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে না পারায় তারা ইয়েমেনের বিরুদ্ধে আকাশ, সমুদ্র এবং স্থলপথে সর্বাত্মক অবরোধ দেয়। এতে জনগণ এর দুর্ভোগ বেড়েছে, কিন্তু সৌদি আরব তার লক্ষ্য অর্জন করতে পারেনি। এদিকে কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে ইরান চীন চুক্তি হয়নি বলল বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র ঝাও লিঝিয়ান বলেছেন যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চীনের যে কৌশলগত চুক্তি হয়েছে তার লক্ষ্য হল
দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো, কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এই চুক্তি হয়নি। গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে লিজিয়ান বলেন, এই চুক্তি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাকে গুরুত্ব দেবে। চুক্তির জন্য বিশেষ কোনো লক্ষ্য নেই কিংবা তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করে এই সই করা হয়নি। চীনের এ মুখপাত্র জানান, ইরান চীন সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে 25 বছর মেয়াদী এই চুক্তি একটি সাধারণ অবকাঠামো হিসেবে কাজ করবে। তিনি জানান, তেহরান ও বেইজিং 2016 সালে জানুয়ারি মাসে একটি যৌথ বিবৃতি দিয়েছিল যাতে দুই দেশের মধ্যে পুঙ্গাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা হয় এবং এ বিষয়ে এই দুই পক্ষ একটি চুক্তি সই করতে রাজি হয়। এদিকে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে 3,000 বার্মিজ। মিয়ানমারের কারেন রাজ্যের মুত্রো জেলায় বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। হামলার আতঙ্কে রবিবার 28 কারেন রাজ্য ছেড়ে থাইল্যান্ডে পালিয়েছেন প্রায় 3,000 গ্রামবাসী। স্থানীয় সংবাদ মাধ্যম ও অ্যাক্টিভিটিস সংগঠন এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। রাজ্যটির একটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে সেনা চৌকিতে হামলার পর পাল্টা জবাব হিসেবে শনিবার থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় এই হামলা চালানো হয়। শনিবার কারেন জাতিগোষ্ঠীর সশস্ত্র সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন দাবি করে যে থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন এলাকায় মিয়ানমারের একটি সেনা চৌকিতে হামলা চালিয়ে তারা 10 জনকে হত্যা করেছে। তাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তাও রয়েছেন। হামলায় কারেন সংগঠনটির একজন সদস্য নিহত হয়। কারেন নারী অধিকার সংগঠন কারেন ওম্যান্স অর্গানাইজেশন বলেছে, বিমান হামলার সময় গ্রামবাসী জঙ্গল ও পাহাড়ের ঢালে লুকিয়ে প্রাণ বাঁচান। এরপর 3,000-এর মতো মানুষ শরণার্থী হিসেবে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে চলে যায়। এদিকে ত্রুটি ধরা পড়ল চীনের J-20 স্টিলথ ফাইটার জেটে। উড্ডয়নের ত্রুটি ধরা পড়ল চীনের J-20 স্টিলথ ফাইটার জেটে। এটি ঘোষণা করার পরই চীনের একটি বিমান ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে বিমান হস্তান্তর বন্ধ করার ঘোষণা দিল ইউক্রেন। চাইনিজ চেংদু এয়ার স্পেস কর্পোরেশন এর চীনা পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স এর জন্য এটি তৈরি করা হয়েছিল। চীনের দাবি অনুযায়ী এটি একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। J-20 বিমানটি এয়ার সুপ্রিওরিটি ক্ষমতা সম্পন্ন নির্ভুলভাবে নিশানায় আক্রমণ পরিচালনা করতে সক্ষম একটি ফাইটার জেট। বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় জেট ইঞ্জিন প্রস্তুতকারক মোটর সিজ হল জাপানি জিয়ায় অবস্থিত একটি ইউক্রেনীয় ব্যক্তিগত মালিকানাধীন সংস্থা, যদিও চীনা সংস্থাগুলির সংখ্যাগরিষ্ঠতার চীনা সংস্থাগুলির সংখ্যাগরিষ্ঠ মালিকানা রয়েছে। ইউক্রেনীয় সরকার ঘোষণা করেছে যে তারা গত সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে বিমানের ইঞ্জিন প্রস্তুতকারকদের মালিকানা ফিরিয়ে দেবে। এদিকে সন্তানদের সঙ্গে 4 বছর ধরে দেখা করতে পারছেন না ফিলিস্তিনি নারী। নিজের 5 সন্তানকে গত 4 বছর এর মধ্যে মাত্র একবার দেখতে পেয়েছিলেন ফিলিস্তিনি মা নিভান গারকুয়াত। সন্তানদের তাদের বাবার কাছে পাঠানোর পর পরিবার থেকে তিনি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ওই নারীর স্বামী থাকেন 200 কিলোমিটার দূরে অধিকৃত পশ্চিম তীরের কালকিয়ায়। গাজা উপত্যকার জুহুর আল দিক গ্রামে বাবা মা ও ছোট ছেলের সঙ্গে থাকতেন 39 বছর বয়সী এই নারী। খবর মিডল ইস্ট আয়ের। সন্তান ও স্বামীর সঙ্গে পশ্চিম তীরে যেতে 2018 সাল থেকে 5 বার ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন তিনি, কিন্তু তার সে আবেদন কখনো মঞ্জুর হয়নি। নিভাক গারকোয়াত বলেন যে, সন্তানদের সঙ্গে সর্বশেষ আমার দেখা হয়েছিল 4 বছর আগে। তাদের সঙ্গে এক বিছানায় না শুইলে আমার ঘুম আসত না, অথচ গত 4 বছর ধরে আমাদের কোনো দেখা নেই। কেবল মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে তাদের দেখার স্বাদ মেটাতে হয়। তিনি আরও বলেন, মা ছাড়া সন্তানদের বেড়ে ওঠা মেনে নেয় কষ্টকর। এছাড়া তাদের বাবা কাজের জন্য বেশিরভাগ সময় বাহিরে থাকেন, এই সময় বাচ্চাদের দেখার যেন কেউ নেই। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নরকে বরখাস্ত করলেন এরদোয়ান। তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মুরাদ সিটিনকিয়াকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বৈশ্বিক মার্কেটে একটি ধাক্কা খাওয়ার পর এর আগে গভর্নরকে বরখাস্ত করা হয়েছিল। প্রবীণ ব্যাংকার সিটিনকিয়া এর আগে ইস্তানবুলের স্টক এক্সচেঞ্জেও কাজ করেছেন। 2019 সালে তিনি কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেন। মঙ্গলবার মধ্যরাতের পর তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। দেশটির অফিসিয়াল গ্যাজেট এর বরাতে ফিনান্সিয়াল টাইমস এমন খবর দিয়েছে, মুরাদ সিটিনকিয়ার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে মার্গান স্ট্যানলির সাবেক বোর্ড সদস্য মুস্তাফা দুমানকে। গত 20 মার্চ ব্যাংকটির সংস্কারপন্থী গভর্নর নাসি
আকবালকে হঠাৎ করে বরখাস্ত করেন এরদোগান। তিনি উচ্চ সুদের হারে বিরোধী ছিলেন, তার জায়গায় বসানো হয়েছে সাহিব কাভিস গুলুকে। এতে ব্যাংকের সেবাগ্রহীতাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, নিজেদের সঞ্চয় নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।